এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাবা, ইউ ননসেন্স! ইয়ার কি হচ্ছে, ইয়ার কি হচ্ছে, কি করলে তুমি এটা? তুমি যে বললে অমিত মন্দিরে গেছে, তাও কখন ফিরলো? আমি দেখলাম না তো। এই জাস্ট ফিরলো এক্ষুনি। তাই আমি তো নিচেই ছিলাম, তুই সদর দরজা দিয়ে তো কেউ ঢোকেনি। না না, সদর দরজা দিয়েই তো ঢুকেছে। তুমি মোহিতকে আনতে গেলে তখনও এসেছে। হ্যাঁ, আমি তো সদর দরজা দিয়ে ঢুকলাম জেঠিমণি, তুমি হয়তো খেয়াল করনি। তুই মোহিতদার সাথে কথা বল। আরে কি রে সারা, দিদিভাই তুমি ভাবতে পারবে না, সারা দিন বাড়িতে মোহিতদা 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 এই করতো, সোশ্যাল মিডিয়া তো ফলো করতো, ওকে সমস্ত পোস্ট দেখতো। আর আসলে এত লাজুক না, লজ্জা পেয়ে যাচ্ছে। কথা বল, সামনে দেখে মাথা বেরোচ্ছে না নাকি মুখ থেকে, কথা বল। না না, অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে তোমার কথা শুনেই বড় হয়েছি মহিতা। ইউ আর মাই ইন্সপিরেশন। তুমি যেভাবে জেঠুর কাঁধে কাঁধ মিলিয়ে এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছো, মানে ইটস লাইক ইনক্রেডিবল। কি মা, এন্ড ফাইনালি ইটস এ প্লেজার মিটিং ইউ। সম্পর্কটা রক্তের হলে হাত না মিলিয়ে বুকে টেনে নেওয়া উচিত। আমি তোদের কথা অনেক শুনেছি আমি কাকিমণি, আমি খুব খুশি হয়েছি যে তোমরা ফিরে এসেছ। আমরা একই ফ্যামিলির পার্ট, তাই একসঙ্গে থাকা উচিত, তাই না? সেজন্যই আমরাও দূরে থাকতে পারলাম না মোহিত। তোদের এই দুই ভাইয়ের মিল দেখে আমি ফেললাম, সরি মোহিত। তুই খুব ভালো থাকবি দেখিস, তুই জীবনে খুব সুখী হবি, মিত্রাকে নিয়ে তুই অনেক সুখে শান্তিতে ঘর করবি। তুমি দাঁড়িয়েছো কেন? যাও বেরো, গেট আউট, আউট আই সেড। কি ম্যাডাম, হ্যাঁ কি ম্যাডাম, কি বলছো তুমি? তুমি জানো তুমি কি করেছো, তুমি কত বড় ক্ষতি করেছো আমার? হ্যাঁ, ডিজাইনার কেক ছিল ওটা, এই স্পেশাল ইভেন্টের জন্য ডিজাইনার কেক ছিল, আমি আর মোহিত কাটতাম, তুমি সেটা মাটি করে দিয়েছো। এই কি করে ঢুকেছো, কেন করেছো, আনসার মি। ম্যাডাম, উনাকে আটকানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু উনি শোনেননি। এ বাবা, মিত্রার কেক তো পুরো নষ্ট, এবার তো আগুন লাগলো বলে বাবা। কিন্তু এই মেয়েটা কে, হ্যাঁ এসেছেই বা কি জন্য এখানে? ও মা, এটা মিত্রার গলা না? আচ্ছা তুমি কে, কি চাও, তুমি ঢুকলে কি করে এখানে? আঙ্কেল, ওসব জানার কোনো ইন্টারেস্ট আমার নেই, ওটা শুভ কাজ নষ্ট করে দিচ্ছে। রাস্তার ভিখারি হবে হয়তো, খেতে এসছে। না না ম্যাডাম, আপনি ভুল করছেন। আচ্ছা আপনি কি আমাকে শুনতে, একদম চুপ, এত বড় কাণ্ড করে আবার কথা বলতে লজ্জা করছে না? ও এখানে কেন এসেছে, কি চায় সেটা তো আগে জানতে দাও। না না না, মোহিত আসার আগেই এই মেয়েকে এখান থেকে ভাগাতে হবে, বেশি শুনতে গেলে এই মেয়ে আবার পেয়ে বসবে সবাইকে। মোদি ভাই তুমি তো দেখলে ও কি করলে, তুমি তো দেখলে, আগে সাদের কেক নষ্ট করে দিল আমার, পুরো পণ্ড করে দিচ্ছে ইভেন্টটা। ওখানে সামনে দেখলে আমার গা জ্বালা করছে, সিকিউরিটি ওকে এক্ষুনি বের করে দাও, বের করে দাও ওকে। এই দাঁড়িয়ে দেখছো কি, কি দেখছো দাঁড়িয়ে,
বাইরে থেকে একটা মেয়ে ঢুকেছে, এসে ঝামেলা পাকাচ্ছে, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? দায়িত্ব জ্ঞানহীন মানুষজন সমস্ত। না না বর্দা, বর্দা নতুন করে ইন্টারভিউ নিয়ে তারপরে সিকিউরিটি রাখবে, বাড়ির জন্য এসব ঠিক নয়। দাঁড়িয়ে দেখছো না কিছু করে, হা করে বেরো থেকে, যাবে না। আপনারা দয়া করে আমার কথাটা শুনুন না, দয়া করে আমার কথাটা শুনুন। আমি এখানে এসেছিলাম যাতে তুমি যাও। আরে বাবা, আমি কি এখানে থাকতে পারি? আমি তো চলে যাব। মোহিত বাবুর কাছে আমি কাজ চাইতে এসেছিলাম। এটা কাজ চাওয়ার জায়গা না, বুঝতে পারছো না? পার্টি হচ্ছে এখানে, সবাই স্পেশাল মানুষ এখানে আছে, তুমি কি করছো? গাইয়া জাম্প মি জাস্ট গেট আউট, জাস্ট গেট আউট। আপনারা শুনুন ম্যাডাম, জাস্ট জাস্ট ম্যাডাম, আমার কথা শুনুন। এসো একি একি কি কাবা করো, সিকিউরিটি করো না, করো ওকে করো না, কিউ না করো না, আমার কথা শুনুন। দেখি তুমি এদিকে এসো, মোহিত মোহিত এদিকে এসো, এদিকে এসো না। আরে একটা উৎকট ঝামেলায় ঢুকেছিল, বের করে দিলাম। আই ডোন্ট নো, আনইনভাইটেড। তুমি এদিকে এসো। কেমন মনে হলো যেন চিনি আমি? তুমি চেনো না, তুমি চেনো না। এই মোহিত বাইরে লো, বাইরে লো, বাইরে লো। কিন্তু কেমন যেন একটু চেনা চেনা লাগলো ওকে। এই মোহিত, তুই কি চিনিস ওকে? না ঠিক বুঝতে পারলাম না, তবে সাইকেল নিয়ে এসেছিল, কিছু দরকার ছিল নাকি? কি দরকার থাকবে এই বাড়ির সঙ্গে? মেয়েটা কিন্তু একটা কাজ চাওয়ার কথা বলছিল মোহিত। বাবা, এই পার্টিটাকেও কি তুমি তোমার অফিসের ইন্টারভিউ রুম বানাবে? অবশ্য আজকাল তো সব কথাই ভাইয়ের কথা মতো নয়। তবে আমার মনে হলো এই মেয়েটার কথাটা একবার মন দিয়ে শুনলে ভালো হতো। আমি একটা কথা বলি, আমি দময়ন্তী, মোহিতের কাকিমা। আমি বলছি কি, মিত্রা যেটা করেছে একদম ঠিক করেছে। কোনো আউটসাইডারকে আমাদের ফ্যামিলির ওকেশনে এরকম অ্যালাউ করার কোনো মানেই হয় না। না আজকাল তো চোর ডাকাতের উপদ্রব কম না, বাইরে থেকে ঢুকবে, সুন্দর মিষ্টি মুখ নিয়ে ঢুকবে, তারপর সোনা দানা সব চুরি করে নিয়ে পালিয়ে যাবে, তো হতেই পারে। সেটাই তো, এক্স্যাক্টলি আমারও এটাই মনে হয়। কোন একটা ক্রাইম করার জন্য ঢুকে পড়েছিল, ভাগ্য ভালো ধরতে পেরে গেছে, আমি নইলে কি যে হতো। ওই যে বলছিল না মোহিতের সঙ্গে দেখা করতে চায়, দেখা করতো, ব্যাস কোন একটা ক্ষতি করে দিত। ইয়েস বেবি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমার তো ভীষণ ভয় করছে, ভাগ্যিস তুই ছিলিস, না হলে মোহিতের যদি সত্যি সত্যি কোনো ক্ষতি হয়ে যেত। থ্যাঙ্ক গড, সেটাই যদি উদ্দেশ্য হতো তাহলে তো মেয়েটা অনেক সাবধানই হতো, এরকম ভাবে